হাই ফ্রেন্ডস স্টাডি স্টোর চ্যানেলে তোমরা সকলকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আলোচনা করবো যে স্বাস্থ্য দপ্তরে তোমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তার অফিশিয়াল নোটিফিকেশন আমি তোমাদের মধ্যে আলোচনা করবো তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখো যে কোনো চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখো ফ্রেন্ডস তোমাদের অনেকগুলো পদে নিয়োগের তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা এক এক করে আলোচনা করবো তো চলো শুরু করা যাক তো ফ্রেন্ডস তোমার দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট নোটিশ বসিরহাট ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ইন্টেন্স টু এংগেজ অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর মাল্টিপল পজিশন ইন বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে বারোই জানুয়ারি থেকে তোমাদের কিন্তু এখানে তিরিশ জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে তো এখানে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে তো তোমরা অনলাইনে কিন্তু আবেদন করতে হবে এরপর দেখে দেখো কী কী পোস্টে নিয়োগ করা হবে ল্যাব টেকনিশিয়ানে একটি ভ্যাকেন্সি আছে তোমাদের কিন্তু বাইশ হাজার টাকা করে দেওয়া হবে এবং তোমাদের বসিরহাট মিউনিসিপালিটিতে পোস্টিং করা হবে ফুল টাইম মেডিকেল অফিসার পদে চারটি ভ্যাকেন্সি আছে ষাট হাজার টাকা বেতন দেওয়া হবে তারপরে মেডিকেল অফিসারের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে আইসিটিসি ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে সাইকেট্রিক সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে সাইকেট্রিক নার্সের ক্ষেত্রে তোমাদের একটি ভ্যাকেন্সি আছে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ক্ষেত্রেও একটি ভ্যাকেন্সি আছে মেডিকেল রেকর্ড কিপারের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে এরপরে তোমাদের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট পাবলিক হেলথের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে এবং তোমাদের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অ্যাসোসিয়েটের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারের ক্ষেত্রে চারটি ভ্যাকেন্সি আছে এবং ল্যাব টেকনিশিয়ান ডিস্ট্রিক্ট এনসিটি ক্লিনিকের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে এবার দেখে নেব তোমাদের দেখো যেখানে তোমাদের আবেদন করতে পারবে তোমার সেটা হলো তোমাদের নিচের দিকে চলে আসো তা তোমরা দেখতে পাবে এখানে তোমাদের কিন্তু এখানে মে মেডিক্যাল রেকর্ড কিপারে এখানে কী বলা হয়েছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফর্ম তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট লাগবে তো তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে বয়স তোমাদের চল্লিশের মধ্যে হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে দেখো তোমাদের ফুল মার্কস হান্ড্রেড এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান নাইনটি এবং ইন্টারভিউ দশ নম্বরে নেওয়া হবে তো তোমাদের কিন্তু মাধ্যমিকে দেখো মাধ্যমিকে যাদের কুড়ি নম্বর থাকবে এখানে হায়ার সেকেন্ডারি থেকে পঁচিশ নম্বর দেওয়া হবে এবং গ্রাজুয়েশন থেকে পঁয়ত্রিশ মার্কস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে টেন মার্কস দেওয়া হবে এবং এই নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে তোমাদের স্ক্রিনিং অফ ডকুমেন্টস হবে তারপর তোমাদের ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হবে এরপর তোমরা দেখে নাও এবং তোমাদের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অ্যাসোসিয়েটের ক্ষেত্রে চল্লিশের মধ্যে এজ হয়ে থাকতে হবে এখানে তোমাদের দেখো গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে সঙ্গে তোমাদের এক বছরের ডিপ্লোমা কোর্স চাওয়া হয়েছে এবং টেকনিক্যাল নলেজে তোমাদের দেখো ওয়ার্কিং নলেজ এখানে বলা হয়েছে কম্পিউটারে তো তোমরা অবশ্যই এখানে থার্টি ওয়ার্ডস পার মিনিট দেখো তোমাদের বলা হয়েছে এবং তোমাদের অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্স তিন বছর চাওয়া হয়েছে যে কোনো তোমাদের সেক্টরে এবং তোমাদের কিন্তু এখানেও সিলেকশন প্রসিডিও তোমরা দেখে নিও এরপরে দেখো তোমাদের যেটা হলো সেটা হচ্ছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে সঙ্গে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট এবং তোমাদের টু হুইলার ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে তো তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে এখানে তোমাদের দেখো পঞ্চাশ মার্কস দেওয়া হবে তোমাদের এখানে চল্লিশ মার্কস তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং দশ মার্কস তোমাদের এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড এবং লাস্টে তোমাদের ল্যাব টেকনিশিয়ান পদে তোমাদের যেগুলো নিয়োগ করা হবে সেখানে তোমাদের এইচএস পাস এবং ডিএমএল ডি থাকলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে তো এস এসটিরা পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা তিন বছরের ছাড় এখান থেকে পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু এখানে অল দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মাস্ট বি কমপ্লিটেড ইন দ্য ডেট অফ রিক্রুটমেন্ট নোটিস পাবলিশড তো তোমাদের কিন্তু তিরিশ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে এখানে এবং তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে একশো টাকা লাগবে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে মানে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে এবং পঞ্চাশ টাকা লাগবে এস সি এসটি ও বিসি ও বিসিবি ক্যাটাগরির ক্ষেত্রে তো তোমাদের দেখতে পাচ্ছ এখানে ইম্পর্টেন্ট ডেট বলে দেওয়া হয়েছে বারো তারিখ থেকে নিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে তিরিশ তারিখ রাত বারোটা পর্যন্ত তো অনলাইন তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এখানে তোমাদের ওয়েবসাইট দেখো বলে দেওয়া হয়েছে ওয়েবসাইট তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট ডট ইন তোমাদের গিয়ে রিক্রুটমেন্ট সেকশানে যেতে হবে এবং তোমাদের সেখান থেকে অ্যাপ্লাই নাও করে অ্যাপ্লাই করতে হবে তো এই ছিল ফ্রেন্ডস আজকের বিজ্ঞপ্তি যারা বসিরহাট জেলার আছো তারা এখান থেকে অবশ্যই আবেদন করতে পারবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে